ক্লাস 12 আজকে তোমাদের 12তম বায়োলজি ক্লাসটি শুরু করছি। তার আগে বলি, তোমাদের মধ্যে অনেকে আছে যারা এখনো সবগুলো ভিডিও দেখোনি, তাদেরকে বলবো তাড়াতাড়ি ভিডিওগুলো দেখে নিতে, কারণ আমাদের ভিডিও করাটা বা ক্লাস নেওয়াটা তখনই সার্থক হবে যখন তোমরা প্রত্যেকে ক্লাসগুলো দেখবে। ঠিক আছে, তো চলে আসি আজকে টপিকে। এর আগের দিন আমরা পড়েছিলাম মাছের অভিযোজন বা জলজ অভিযোজন, আজকে আমরা পড়ব খেচর অভিযোজন। কাকে বলে খেচর অভিযোজন? নামটা দিয়ে আমরা বুঝতে পারছি, তার মানে যে সকল পাখিরা আকাশে ওড়ে তাদেরকে বলবো হচ্ছে খেচর প্রাণী। কিন্তু সংজ্ঞাকারে যদি বলা যায় তাহলে কি হবে, আকাশে ওড়ার জন্য প্রাণীদের দেহে যে সকল, আমরা অভিযোজন মানে এর আগে দেখেছিলাম যে তিনটা পরিবর্তন দেখা যাবে, একটা হচ্ছে গঠনগত, দ্বিতীয় হচ্ছে শারীরবৃত্তীয়, আর তৃতীয় হচ্ছে আচরণগত। তাহলে এই তিন ধরনের পরিবর্তন যদি দেখা যায় কার দেহে, প্রাণীদের দেহে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অভিযোজন। সেটা যদি জলের জন্য হয় তাহলে জলজ অভিযোজন, সেটা যদি আকাশে করার জন্য হয় তাহলে খেচর অভিযোজন। ঠিক আছে, এভাবে আমাদের মনে রাখতে হবে। তাহলে সময়টা কি বলবো, আকাশে ওড়ার জন্য প্রাণীদের দেহে যে গঠনগত, শারীরবৃত্তীয়, আচরণগত পরিবর্তনগুলি লক্ষ্য করা যায় তাদেরকে আমরা বলবো হচ্ছে খেচর অভিযোজন। ঠিক আছে, সেই ধরনের অভিযোজনটা বলবো হচ্ছে খেচর অভিযোজন। তাহলে এই খেচর অভিযোজনটাকে বারবার আমরা কিন্তু এই জিনিসটা না বলে আমরা বলবো যে যে অভিযোজন দেখা যায়, এরকম আমি বলছি। এই অভিযোজনটাকে মানে খেচর অভিযোজনটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, কটা ভাগে, দুটো। একটা হচ্ছে গৌণ খেচর বা মুখ্য খেচর, মুখ্য খেচর অভিযোজন, আর একটা হচ্ছে গৌণ খেচর অভিযোজন। ঠিক আছে, তাহলে নামটাতে বুঝতে পারছি মুখ্য কোনটা হতে পারে, গৌণ কোনটা হতে পারে। এখানে কি হবে, যে সকল প্রাণীরা আকাশে ওড়ার জন্য, ওখানে তো দেখলাম আকাশে ওড়ার জন্য প্রাণীদের দিয়ে যে আচরণগত, গঠনগত আর শারীরবৃত্তীয় পরিবর্তনগুলি লক্ষ্য করা যায়, তাহলে এখানে আমরা বলবো হচ্ছে বেশি সময় ধরে আকাশে ওড়ার জন্য প্রাণীদের দেহে যে অভিযোজন লক্ষ্য করা যায় তাকে বলবো হচ্ছে মুখ্য খেচর অভিযোজন, যেহেতু এটা খেচরের ভাগ। ঠিক আছে, আকাশে যারা ওড়ে তাদেরকে বলা হয় খেচর প্রাণী। তাহলে এখানে আমরা কি বলবো, যে বেশিক্ষণ ধরে আকাশে ওড়ার জন্য প্রাণীদের দেহে যে অভিযোজন লক্ষ্য করা যায়, মানে অভিযোজন মানে কি হচ্ছে শারীরবৃত্তীয়, গঠনগত, আচরণগত, ওটা বারবার না বলে আমি শুধু বলছি অভিযোজনগুলি লক্ষ্য করা যায় তাকে বলবো হচ্ছে মুখ্য খেচর অভিযোজন। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয়টা হচ্ছে, তার মানে কি এখানে বেশিক্ষণ ধরে ওড়ার জন্য বা সবসময় আকাশে ওড়ার জন্য বলা যায়, তো ওরা তো সবসময় ওড়ে না, তো ওই জন্য ওখানে বললো হচ্ছে বেশিক্ষণ ধরে আকাশে ওড়ার জন্য। আর এখানে হচ্ছে লিখবো কি বা মনে রাখবো কিভাবে, এটা হচ্ছে সাময়িকভাবে আকাশে ওড়ার জন্য বা বাতাসে ভেসে থাকার জন্য প্রাণীদের দেহে যে সকল, মানে প্রাণীদের দেহে যে অভিযোজন দেখা যায় বা প্রাণীর দেহে যে শারীরবৃত্তীয়, গঠনগত, আচরণগত পরিবর্তনগুলি লক্ষ্য করা যায় তাকে বলবো হচ্ছে গৌণ খেচর অভিযোজন। তাহলে এখানে শুধু মনে রাখতে হবে কিভাবে, বেশিক্ষণ আকাশে ভেসে থাকার জন্য বা ওড়ার জন্য, ওড়ার জন্য যে অভিযোজন লক্ষ্য করা যায়, যে শারীরবৃত্তীয়, গঠনগত, আচরণগত পরিবর্তনগুলি লক্ষ্য করা যায় ওটা না বলে আমরা বলতে পারি যে অভিযোজনগুলি লক্ষ্য করা যায় বা যে অভিযোজন লক্ষ্য করা যায় তাকে বলবো হচ্ছে মুখ্য খেচর অভিযোজন। আর স্বল্প সময় আকাশে ওড়ার জন্য বা সাময়িকভাবে বাতাসে ভেসে থাকার জন্য বা আকাশে ওড়ার জন্য যে অভিযোজন লক্ষ্য করা যায় তাকে বলবো হচ্ছে গৌণ খেচর অভিযোজন। তাহলে সংজ্ঞাটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম, একটা বেশিক্ষণ ওড়বে, একটা হচ্ছে কম সময় ঘুরবে। তাহলে এই মুখ্য খেচর অভিযোজনের উদাহরণ হচ্ছে পাখি, বাদুড়,
ঠিক আছে, তোমাদের বই দুটোই আছে সিলেবাসে, ওই জন্য আমরা এই দুটোই আলোচনা করবো। আর বহুমুখ তেজটা আমি পরে আসছি, উদাহরণগুলো পরে বলবো। তাহলে সংজ্ঞাটা আমরা দেখলাম, খেচর অভিযোজন কাকে বলে, এর দুটো ভাগ দেখলাম, ঠিক আছে। আচ্ছা, এবার একটু কালিটা শেষ হয়ে গেছে, আমি একটু কালিটা বলে নিই। এটা দিয়ে তোমাদের চলে গেল 2 মিনিট, ব্যাস হয়ে গেছে, ঠিক আছে। এটা একটু করে লাগিয়ে দে। আচ্ছা, তো আমরা করলাম হচ্ছে খেচর অভিযোজন সংজ্ঞাটা পড়লাম, তারপরে হচ্ছে দুটো ভাগ পড়লাম, ঠিক আছে, মুখ্য আর গৌণ খেচর অভিযোজন কাকে বলে দেখলাম। এবার আমরা বললাম কি, যে আমাদের দুটো আছে সিলেবাসে, একটা হচ্ছে বাদুড়ের অভিযোজন, একটা আছে হচ্ছে পায়রার অভিযোজন, ঠিক আছে। তাহলে প্রথমে চলে আসে পায়রার অভিযোজন। এটা মনে রাখতে গেলে আমাদের ছোট্ট একটা ওয়ার্ড মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখো, আমি সিম্পলভাবে বলছি, হাসার কিছু নেই, চশমা পরে ডিপি দে, ডিপি মানে কি, ডিসপ্লে পিকচার, যেটা আমরা বলি যে হোয়াটসঅ্যাপে ইউজ করি সাধারণত। তো এখানে আমরা লিখবো হচ্ছে চশমা ডিপি দে, বা চশমা ডিপি মনে রাখলেও হবে। এই চশমা এখানে একটা এরকম রেপ দিব, এটা বোঝানোর জন্য যে মানে এখানে চোখের দুটো ভাগ আছে, ঠিক আছে। তাহলে দেখো, এটা তোমাদের মনে রাখতে হবে, প্রথমে চ আছে একটা, এটা মনে রাখবো হচ্ছে চঞ্চু, তারপর এখানে আরেকটা চ আছে যেহেতু রেপ দিয়েছি, চোখ, সবাই আসলে দেখতে পাচ্ছ, তারপরে কালবস আছে, এটা দিয়ে হচ্ছে শ্বসন তন্ত্র বা শ্বাসতন্ত্র, ঠিক আছে, তিনটা পয়েন্ট গেল। তারপরে আছে ম, ম দিয়ে মনে রাখবো হচ্ছে মস্তিষ্ক, ঠিক আছে। তারপরে এখানে একটা আ বা অ আছে, এটা হচ্ছে অন্ত কঙ্কাল, অন্ত কঙ্কাল। তারপরে ডি আছে, ডি দিয়ে ডানা। তারপরে পি আছে, পি দিয়ে, এটা 6-7 নম্বর, পরিপাক তন্ত্র। দে আছে, দে দিয়ে দেহাকৃতি। তাহলে দেখো, আমাদের শুধু এতটুকু মনে রাখতে হবে, চশমা পরে ডিপি দে, বা হচ্ছে শুধু চশমা ডিপি মনে রাখলে হবে। তো প্রথমে চলে আসি, এই 8টা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে তোমাদের। এটা মানে যে কোনো অভিযোজন 3 মার্কের জন্য খুবই আসে, এটা যদি 5 মার্কের জন্য আসে, এই 8টা পয়েন্ট হচ্ছে এনা, ঠিক আছে। তোমরা সবগুলো মনে রাখার চেষ্টা করবে, দেখো প্রত্যেকটা আবার পয়েন্ট পয়েন্ট করে লিখতে হবে। তো চঞ্চু, পায়রার চোয়াল দুটি চঞ্চুতে রূপান্তরিত, যেটাকে আমরা বিক বা ঠোঁট বলি, ঠিক আছে।
এই চঞ্চুর মাধ্যমে এরা কি করতে পারে, বিভিন্ন দানা শস্য ফুটে খেতে পারে বা মাটিতে পড়ে থাকলে সেগুলো তুলে মুখে খেতে নিতে পারে। তাহলে চঞ্চুর কাজটা আমরা দেখলাম, এদের চোয়াল দুটো কিসে পরিণত হয়েছে, ফোঁটে বা চঞ্চুতে, যেটাকে ইংলিশে বিগ বলে। ঠিক আছে, এই চঞ্চুর দ্বারা এরা কি করতে পারে, বিভিন্ন দানা শস্য মাটি থেকে তুলে খেতে পারে। চঞ্চুতে কিন্তু কোনো দাঁত থাকে না, দেহের ওয়েটটা কমানোর জন্য এরকম অভিযোগ। দ্বিতীয় এটা হলো একটা, দ্বিতীয় হচ্ছে চোখ। এদের চোখে অপটিক লোব খুব উন্নত হয়, যা মিড ব্রেনে থাকে। কোথায় থাকে? মিড ব্রেন। আর এদের চোখে পেকটিন তন্তু দেখা যায়। কোন তন্তু? এটা আমরা আগেও জেনেছি, পেকটিন তন্তু, যা হচ্ছে অনেকটা এরকম শেপের হয়, এরকম চিরুনি শেপের। ঠিক আছে, চিরুনি শেপ, শেপ স্ট্রাকচার, কোনটা? পেকটিন তন্তুটা। এই তন্তুটা ওদের চোখে থাকে, এটা থাকার জন্য এরা কি হয়, তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন। এদের অপটিক লোব উন্নত হয়, সব সব পাখিদের ক্ষেত্রে এটা হয়। ঠিক আছে, এদের পেকটিন তন্তু থাকে, সেই জন্য এদের কি হয়, এরা তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হয়, দূর থেকে কোনো একটা দানা শস্য দেখতে পেয়ে যায়, বা মাটিতে খাবার খোলা থাকলে ক্ষুদ্র ক্ষুদ্র দানা শস্যগুলো এরা দেখতে পায়। তাহলে এটা আমরা দেখলাম, এটা কীরকম দেখতে, কোম লাইক স্ট্রাকচার। কোম মানে হচ্ছে চিরুনির মতো, দেখো চিরুনির মতো লাগছে না, কোম লাইক স্ট্রাকচার। তাহলে এটা গেল হচ্ছে চোখের ইয়ে, দেখলাম আমরা পয়েন্ট, এদের অপটিক লোব উন্নত হয় আর পেকটিন তন্তু থাকে, যেটা হচ্ছে চিরুনির মতো অংশ বা কোম লাইক স্ট্রাকচার, যার জন্য এদের মানে এরা তীক্ষ্ণ দৃষ্টি শক্তি সম্পন্ন। তারপরে থার্ড পয়েন্টে চলে আসে, থার্ড পয়েন্টটা আছে হচ্ছে শ্বসন তন্ত্র। এদের শ্বসন তন্ত্রে বা শ্বাসতন্ত্রে অতিরিক্ত বায়ুথলি বা এয়ার স্যাক দেখতে পাওয়া যায়। ফুসফুসের পাশাপাশি এদের হচ্ছে 9টি বায়ুথলি থাকে। এই বায়ুথলিগুলি কি করে, বেশি পরিমাণে অক্সিজেন সরবরাহ করে। যখন এরা আকাশে ঘোরে তখন বেশি পরিমাণে অক্সিজেন সরবরাহের কাজটা কে করে, অতিরিক্ত বায়ুথলিগুলি, যেটা সংখ্যায় কটা, 9টা। তাহলে 9টা এয়ার স্যাক বা বায়ুথলি থাকে, যেটা আকাশে ওড়ার সময় বেশি পরিমাণে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে, ফলে ওরা বেশিক্ষণ ধরে আকাশে উড়তে পারে। ঠিক আছে, তারপরে চলে আসি হচ্ছে মস্তিষ্ক। এদের মস্তিষ্ক খুবই উন্নত হয়, এদের সেরিব্রাম ও সেরিবেলাম খুব উন্নত ধরনের। সেরিব্রাম ও সেরিবেলাম, সেরিবেলাম একটাই বলছে বুড়ো মস্তিষ্ক, একটাই বলছে লঘু মস্তিষ্ক। এই দুটো উন্নত হওয়ার ফলে কি হয়, লঘু মস্তিষ্ক বিশেষ করে উন্নত হওয়ার ফলে কি হয়, দেহের ভারসাম্যটা বজায় থাকে। মানে ধরো কোনো একটা জায়গা থেকে উড়ে আসলো, উড়ে এসে পায়রা কোনো একটা ডালের মধ্যে বসলো, তাহলে ডালটা তো সরু, এবার ওই জায়গাতে উড়ে এসে যে যে জায়গাটাতে যে বসবে, তাহলে ওখানে ওর ভারসাম্য বিঘ্নিত হতে পারত। এই ভারসাম্যটা রক্ষাতে সাহায্য করে হচ্ছে সেরিব্রাম। তাহলে কি দেখলাম আমরা, এদের লঘু মস্তিষ্ক উন্নত হয়, এরা সহজে গাছের ডাল থেকে পড়ে যায় না, বা হয়তো এদের ভারসাম্যটা বিঘ্নিত হয়। তারপরে চলে আসি 5 নম্বর পয়েন্টে, অন্ত কঙ্কাল। ঠিক আছে, এদের অন্ত কঙ্কাল কি হয়, হালকা বায়ুপূর্ণ স্পঞ্জি অস্থি দ্বারা গঠিত। এরকম অস্থি দ্বারা, হালকা বায়ুপূর্ণ স্পঞ্জি অস্থি দ্বারা পরিপূর্ণ। এদের যে স্টারনাম থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে সিনার হাড়, ঠিক আছে, যেটা আমাদের বুকে থাকে, তাহলে এদের স্টারনামটি বড় হয়। স্টারনাম অস্থিটি কি হয়, বড় হয়। এই স্টারনামের সঙ্গে যুক্ত কোষিকাগুলি একটি কিল আকার ধারণ করে, কিল বা হচ্ছে নৌকার মতো একটা স্ট্রাকচার তৈরি করে,
যেটা অনেকটা হালকা বা স্পঞ্জি হয়, কিরকম দেখো এরকম নৌকার মতো একটা স্ট্রাকচার, এরকম একটা স্ট্রাকচার তৈরি করে এদের অন্তঃকঙ্কালটা। ফলে কি হয়, আর এই স্টারনামের দুপাশে শক্তিশালী দুটি উড্ডয়ন পেশি থাকে, ঠিক আছে। এই যে কিল লাইক স্ট্রাকচার বা নৌকার মতো যে স্ট্রাকচারটা, এটা কি করছে, ওদের ভিতরে মানে হচ্ছে স্ট্রাকচারটা মজবুতি গঠন করছে, ঠিক আছে। তাহলে এই অন্তঃকঙ্কালটা হালকা বায়ুপূর্ণ স্পঞ্জি অস্থি দ্বারা গঠিত, এদের স্টারনাম অস্থিটি বড় হয়। দেখো প্রত্যেকটাতে কিন্তু দুটা তিনটা করে লাইন হচ্ছে, তার মানে শুধু ভাবিও না যে আটটাই পয়েন্ট, এদের মধ্যে যদি আমি প্রত্যেকটাতে তিনটা বা চারটা লাইন হয় তাহলে কিন্তু অনেকগুলো পয়েন্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে স্টারনাম অস্থিটি এদের বড় হয়, আর স্টারনাম অস্থির সঙ্গে যুক্ত কশেরুকাগুলি একটি কিল বা নৌকার মতো স্ট্রাকচার গঠন করে, ঠিক আছে, যেটা হচ্ছে শরীরে মানে আকৃতিটা দেয়, ঠিক আছে। আর এই অস্থিটি বড় হয়, নৌকার মতো স্ট্রাকচার গঠন করে, এটা গেল যেটা অনেকটা হালকা হয়। তারপরে চলে আসে হচ্ছে ডানা, এটা গেল হচ্ছে 5 নম্বর পয়েন্ট। এদের অগ্রপদ দুটি ডানায় রূপান্তরিত, পায়রার অগ্রপদ দুটি কিসে রূপান্তরিত, ডানায় রূপান্তরিত। এদের ডানায় 2 রকমের পালক দেখতে পাওয়া যায়, ঠিক আছে, দেখতে পাচ্ছ আশা করি। একটা হচ্ছে এই পয়েন্টটা আমি এখানে লিখছি, রেমিজেস, একটা হচ্ছে রেড ট্রিসেস, দুই ধরনের পালক দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে রেমিজেস কোনটাকে বলছে, এদের সংখ্যাটা হচ্ছে 23টি, এদের হচ্ছে 12টি। এটা হচ্ছে আকৃতিতে বড় ও চওড়া হয় কোনটা, রেমিজেসটা, আর এটা তুলনামূলকভাবে একটু কম চওড়া হয়। যেটা লেজের দিকে পালকগুলো থাকে সেটাকে বলা হয় রেকট্রিসেস, আর যেটা সমগ্র দেহে থাকে সেটা হচ্ছে রেমিজেস। তাহলে এটা হচ্ছে দেহের উপরে অবস্থান করে এই পালকগুলো, দেহের উপরে যে পালকগুলো থাকে সেটাকে বলা হচ্ছে রেমিজেস, আর যেটা লেজের দিকে পালকগুলো থাকে লেজের পালককে বলা হয়, লেজের পালককে বলা হয় রেকট্রিসেস, যেটা সংখ্যায় 12টি আর ওটা হচ্ছে 23টি। এই পালকগুলিতে বার্ব, বার্বিউল ও হুক যুক্ত হয়, সহজে কি হয় বাতাসের চাপে ছিঁড়ে যায়। কিরকম জিনিসটা, তোমরা পালক দেখেছো হয়তো, এরকম একটা থাকে স্ট্রাকচার, এই পালকের এই অংশটাকে বলা হচ্ছে শ্যাফ্ট, ঠিক আছে। এর মধ্যে যে আমরা এই অংশটা দেখতে পাই এইভাবে থাকে না, কিন্তু অত নিখুঁত ভাবে আমরা দেখতে পাই না। এটা যদি অনুকূল যন্ত্রে দেখি তাহলে আমরা দেখবো এখানে ইন্টারলকিং একটা সিস্টেম আছে, মানে এইভাবে হুক যুক্ত। অনেক সময় কি হয় এরকম কোনো জিনিস থাকলে সহজে ছিঁড়ে যেতে পারে, কিন্তু যদি আংটার মতো এভাবে কোনো জিনিস যুক্ত থাকে তাহলে কি ছিঁড়বে, সহজে ছিঁড়বে না। তো এরকম হচ্ছে ইন্টারলকিং সিস্টেম থাকে, যেটা আমরা এভাবে খালি চোখে দেখতে পাবো না। তাহলে এখানে কি হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে বার, আর এগুলো হচ্ছে বিভিন্ন জালিকাকার স্ট্রাকচার গঠন করে থাকে, মানে ধরো এরকম স্ট্রাকচার, যেটা এমনি তুমি কোনো একটা ফেদার নিলে বুঝতে পারবে না। তোমরা দেখবে অনেক সময় আমরা ব্যাডমিন্টনে খেলি যে ফেদারে, ওখানে দেখে মনে হবে যে কোনো কিছু সেলাই করে দেওয়া হয়েছে, খুব সূক্ষ্মভাবে যদি দেখো তাহলে ওই ধরনের সিস্টেমটাকে বলা হচ্ছে বার্ব, বার্বিউ আর হুকযুক্ত, ঠিক আছে। এর জন্য কি হচ্ছে, এরা যখন আকাশে ওড়ে তখন বাতাসের চাপে এটা মানে পালকগুলো ছিঁড়ে যায়, ঠিক আছে। তাহলে এটা দেখলাম হচ্ছে 6 নম্বর পয়েন্ট। তারপরে চলে আসে 7 নম্বর, পরিপাক তন্ত্র। আচ্ছা, এদের দেহের ওয়েটটা কমানোর জন্য পরিপাক তন্ত্রের মধ্যে দাঁত থাকে না, পিত্তাশয় থাকে না, আর পাকস্থলী থাকে না। ঠিক আছে, তাহলে কি থাকে, স্পেশাল দুটি যন্ত্র থাকে, কি কি
একটা হচ্ছে ক্রপ, এগুলো টোটালটা মিটিয়ে দিচ্ছে, ঠিক আছে? নাহলে একটু দেখতে অসুবিধা হচ্ছে। আমরা কি করছি, 7 নম্বর পয়েন্ট, পরিপাক তন্ত্র। তাহলে আমি কি বললাম যে তিনটা জিনিস থাকে না, দাঁত থাকছে না, পিত্তাশয় থাকছে না, পাকস্থলী থাকছে না, কিন্তু কি থাকছে, ক্রপ আর গিজার্ড। আমরা আসলে যখন ডিসেকশন হয়েছিল, আমার নিজের হাতে যখন করেছিলাম ডিসেকশন, তখন খুব ভালো করে দেখেছিলাম কোনটা ক্রপ কোনটা গিজার, ঠিক আছে? তাহলে ক্রপ কোনটাকে বলছে, এরকম একটা অংশ মনে পড়ছে কিনা তোমাদের, যার মধ্যে কি থাকছে, খাদ্যবস্তু সঞ্চিত থাকছে, ঠিক আছে? আর গিজার্ড হচ্ছে একটা এরকম একটা মাংসের অংশ, যেটাকে বলা হয় খাদ্য পেষণকারী যন্ত্র। তো এই যে অংশটা আমরা দেখেছিলাম, এটা তো ক্রপ দেখলাম, অ্যাকচুয়ালি গিজার্ডের স্ট্রাকচারটা এরকম থাকে, এরকম হচ্ছে কাঁটা জাতীয় একটা অংশ, যার মধ্যে দিয়ে খাদ্যগুলো কি করে, চূর্ণ বিচূর্ণ করতে সাহায্য করে। তাহলে কি হচ্ছে, একটাতে ক্রপের মধ্যে খাদ্যবস্তু সঞ্চিত থাকছে, আর গিজার্ডের দ্বারা সেগুলো চূর্ণ বিচূর্ণ হয়, সেটাকে বলা হচ্ছে প্রো ভেন্ট্রিকুলার স্টোমা। ওদের হচ্ছে স্টমাক থাকে না, কিন্তু এই দুটো অংশ থাকে, ঠিক আছে? তারপরে চলে আসে 8 নম্বর পয়েন্ট, দেহাকৃতি। এদের দেহটা মাকো আকৃতির হয়। মাকো আকৃতি মানে আমরা বুঝতে পেরেছি, এর আগের দিন দেখেছিলাম এরকম বল্লম শেপের বা হচ্ছে বর্ষা শেপের বা ভি শেপ। এই মাকো আকৃতি হওয়ার জন্য আর সামনে এবং পিছনে সরু হওয়ার জন্য, মিডিলের অংশটা প্রশস্ত বা চওড়া হওয়ার জন্য এরা সহজে বায়ু বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। তাহলে এদের কি দেখতে পেলাম, দেহাকৃতিটা ভিশের বা মাকো আকৃতি, যেটা আমরা মাছেদের ক্ষেত্রেও দেখেছি। ঠিক আছে, তাহলে টোটাল কটা পয়েন্ট দেখলাম দেখো, 8টা পয়েন্ট। কিভাবে মনে রাখবো সেটাও দেখলাম। তাহলে এটা তোমাদের গেল হচ্ছে পায়রার অভিযোজন। এরপরে চলে আসবো হচ্ছে বাদুড়ের অভিযোজন। এই বাদুড়ের অভিযোজনটা মনে রাখার জন্য আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইপা, ই দিয়ে ইকো লোকেশন দিয়ে পটাশিয়াম এ দিয়ে এলার মেমব্রেন। তাহলে নামটা তো আমরা বুঝতে পারছি, ইকো লোকেশন কি জিনিসটা, যেটা কি আর একটা জিনিস বলি, বাদর হচ্ছে একমাত্র স্তন্যপায়ী প্রাণী যেটা উড়তে পারে, ঠিক আছে? তাহলে এটা তোমাদের মানে শর্টের জন্য আসতে পারে। প্রথমে পয়েন্টটাতে চলে আসে হচ্ছে ইকো লোকেশন। দেখো বাদররা কি করে, শব্দ তরঙ্গ মুখ দিয়ে বের করে, বের করার ফলে কি হয়, সামনে যে বস্তুটা আছে
বা ধরো কোনো একটা বস্তু দূরে কোথাও আছে, তাহলে ওখান থেকে কি হচ্ছে যে আওয়াজটা ইমিট করছে বা যে শব্দ তরঙ্গটা বের করছে মুখ দিয়ে, সেটা ওই বস্তুটা থেকে ধাক্কা খেয়ে আবার ব্যাক হয়ে চলে আসছে হচ্ছে বাদুড়ের কাছে। তো আসার ফলে সে কি বুঝতে পারে যে কত দূরে বস্তুটা আছে, বস্তুটা নড়ছে নাকি এক জায়গায় স্থির আছে, আকৃতিটা ছোট নাকি বড়। তাহলে এই সিস্টেমটাকে বলা হচ্ছে ইকোলোকেশন, মানে কোনো একটা আওয়াজ করার পর সেটা যদি কোথাও বাড়ি খেয়ে বা ধাক্কা খেয়ে পুনরায় কোনো একটা পূর্বের স্থানে ফিরে আসে, তখন সে ঘটনাটাকে বলা হচ্ছে ইকোলোকেশন। আমরা কি জানি বলছেন আওয়াজটা ইকো হচ্ছে, মানে আমার আওয়াজটা আমি শুনতে পাচ্ছি, তার মানে কি এই যে সেকেন্ডে ওরা 10টা করে পালস রিলিজ করে, ঠিক আছে, সাউন্ড পালস রিলিজ করে, যার জন্য কি হচ্ছে কত দূরে বা কত তাড়াতাড়ি মানে ওটা ফিডব্যাকটা আসছে বা হচ্ছে কত তাড়াতাড়ি ওর কাছে আসছে, সেটা দেখে ও বুঝতে পারে যে কত দূরে বস্তুটা আছে। এরকম ধরো খুব দূরে কোনো একটা জিনিস আছে বললাম, এবার এটা এখানে ফিরে আসতে সময় লাগছে হচ্ছে 10 সেকেন্ড ধরে, আর একটা কাছে আছে কোনো বস্তু যেখান থেকে শব্দ তরঙ্গটা ব্যাক হয়ে আসতে সময় লাগছে 3 সেকেন্ড, তাহলে ও কি বুঝতে পারবে না যে কত দূরে জিনিসটা আছে। এবার যদি কোনো কারণবশত এই জিনিসটা বা এই যে বস্তুটা আছে এটার আকার যদি খুব বড় হয়, তাহলে ওটার তীব্রতাটাও খুব বেশি হবে, কোনটা শব্দ তরঙ্গ যেটা ব্যাক হয়ে আসছে সেটার ইন্টেন্সিটি বা তীব্রতাটাও খুব বেশি হবে। খুব ক্ষুদ্র বা ছোট জিনিস যদি হয় তাহলে ওটার ইন্টেন্সিটি বা শব্দ তরঙ্গের প্রাবল্যটা খুব ক্ষুদ্র হবে বা কম হবে, তীব্রতাটা কম হবে, আর যদি বড় জিনিস হয় তাহলে তীব্রতাটা বেশি হবে আর শব্দ তরঙ্গ। তাহলে এইভাবে ওরা কি করতে পারে, কোনো একটা জিনিসের অবস্থান বুঝতে পারে। এটা সাধারণত এরা কিসের জন্য ইউজ করে, কোনো একটা মানে খাদ্য খোঁজার জন্য হতে পারে বা হান্টিংয়ের জন্য, এক কথায় শিকারের জন্য, শিকার করার জন্য, ঠিক আছে। তারপরে চলে আসি হচ্ছে প্যাটাজিয়ান, তার আগে চলে আসি অ্যালার মেমব্রেন। অ্যালার মেমব্রেন কোনটা, এদের চামড়ারই প্রসারিত অংশ হচ্ছে একটা পাতলা পর্দা যেটাকে বলা হচ্ছে অ্যালার মেমব্রেন। এই অ্যালার মেমব্রেন কোথা থেকে কোথা অব্দি বিস্তৃত, কাঁধ থেকে শুরু করে একদম পশ্চাৎ পথ পর্যন্ত বিস্তৃত। এই কাঁধ থেকে শুরু করে পশ্চাৎ পথ পর্যন্ত বিস্তৃত অস্থিযুক্ত টোটাল পর্দাটাকে বলা হচ্ছে প্যাটাজি, ঠিক আছে। কি বললাম, কাঁধ থেকে শুরু করে পশ্চাৎ পথ পর্যন্ত বিস্তৃত, পশ্চাৎ পথ পর্যন্ত বিস্তৃত অস্থিযুক্ত টোটাল পর্দাটাকে বলা হচ্ছে মানে হাড়যুক্ত। দেখবে সম্পূর্ণ পর্দাটাকে বলা হয়, শুধুমাত্র আমরা কি বললাম অ্যালার মেমব্রেন কোনটাকে বলছি, চামড়ার প্রসারিত অংশটা ওটাকে বলবো হচ্ছে অ্যালার মেমব্রেন। কিন্তু ওই মেমব্রেনটার সঙ্গে যে হাড়টা যুক্ত আছে, দেখবে তোমরা বাদুড় যদি এভাবে মানে ডানা মেলে তাহলে ওখানে তোমরা এরকম সরু সরু এরকম অস্থি দেখতে হবে ডানার মধ্যে, তাহলে এই হাড়যুক্ত ওই অংশটাকে টোটালটাকে আমরা বলবো তখন প্যাটাজিয়াম। তোমাদের এটা খুবই আছে প্যাটাজিয়াম কি কোথায় দেখতে পাওয়া যায় আর কোন স্তন্যপায়ী প্রাণী আকাশে উঠতে পারে। তাহলে আমরা তিনটা এখান থেকে শর্ট কোশ্চেন পেয়ে গেলাম, অ্যালার মেমব্রেন, প্যাটাজিয়াম আর কোন স্তন্যপায়ী প্রাণী আকাশে উঠতে পারে, তিনটা জিনিস আমরা এখান থেকে দেখতে পাবো, ঠিক আছে। তাছাড়া আরও পয়েন্ট হবে কি, এদের অগ্রপথ দুটি ডানায় রূপান্তরিত হয়ে গেল, এদের প্যাটাজিয়ামকে ডানার সমতুল্য অংশ বলে ধরা হয়েছে। তাছাড়াও এদের যদি অবস্থান বলা যায়, এদের আয়ুকাল যদি বলা যায়, এদের আয়ুকাল হচ্ছে 20 থেকে 30 বছর, 20 থেকে 30, মানে কোনো কোনো ব্যাটের প্রজাতিরা 30 বছর বাঁচে, কিন্তু বেশিরভাগ অলমোস্ট 85% হচ্ছে 20 বছর এদের আয়ুকাল, আর পায়রার হচ্ছে 6 বছর।
পাঁচ থেকে ছয় বছর, পায়রার এদের ক্ষেত্রে আয়ুকাল হচ্ছে 20 বছর। কোথায় দেখতে পাবো? বিভিন্ন ধরনের গোহায়, কোনো পরিত্যক্ত বাড়িতে বা কোনো এরকম অন্ধকার জায়গা যেখানে কেউ থাকে না, বা গাছের কোনো গুড়িতে। ঠিক আছে। আচ্ছা, এরা কি খায়? এরা খায় হচ্ছে ইনসেক্ট বা কীট পতঙ্গ। যখন ইনসেক্ট সম্পর্কে জানছি, তখন আমি আরেকটা জিনিস বললি যে ইনসেক্ট নিয়ে পড়ার বিদ্যাটাকে কি বলা হয়? এন্টোমোলজি। মনে থাকবে, এন্টোমোলজি মানে এটা হচ্ছে জুওলজির একটা পার্ট, বায়োলজির একটা পার্ট। বায়োলজি আমরা সবাই জানি যে তিনটা ভাগে মিলে বিভক্ত, জুওলজি, বোটানি আর হচ্ছে ফিজিওলজি। তো এটা হচ্ছে জুওলজির একটা পার্ট। কি বললাম, কীটপতঙ্গ বা ইনসেক্ট নিয়ে পড়ার যে বিদ্যাটা, যে বায়োলজির যে শাখায় কীটপতঙ্গ নিয়ে পড়াশোনার আলোচনা করা হয়, সেই শাখাটাকে বলা হচ্ছে এন্টোমোলজি। বলে রাখলাম যে এই জিনিসটা বললো, তাহলে ওরা কি খাচ্ছে, এদের কাজটা কি, এরা কি কাজ করে, আমাদের কি কোনো উপকার করে নাকি করে না? এরা হচ্ছে পরাগ ঘটাতে সাহায্য করে, বিভিন্ন বীজের কোনো একটা ফল খেলো, ওই ফলটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে সাহায্য করে, মানে বীজের বিস্তার ঘটাতে সাহায্য করে। তাছাড়াও কি বললাম যে বিভিন্ন ধরনের ইনসেক্টদের খেয়ে আমাদের পরিবেশ থেকে ইনসেক্টদের সংখ্যাটা কমাতে সাহায্য করে, যদি না কমায় আমাদের মানে ইনসেক্টের সংখ্যা হচ্ছে অসংখ্য, 10^6 মানে হচ্ছে 1 মিলিয়ন প্রায়। এত ধরনের ইনসেক্টের প্রজাতি পাওয়া যায়, মানে কীটপতঙ্গের প্রজাতি, তাহলে এদের সংখ্যাটা যদি খুব বেশি পরিমাণে বেড়ে যায় তাহলে কী হতে পারে, আমাদের যে আশেপাশের ফসলগুলো আছে এগুলো খেয়ে নষ্ট হয়ে যাবে, এদের সংখ্যাটা বেড়ে গেলে। এদের মারার জন্য তো কাউকে দরকার, সেই জন্য এরা এদের খেয়ে খুবই উপকার করে, মানে আমাদের পরিবেশের বলা যায়। তাহলে কি বলা হলো, এদেরকে যদি মেরে ফেলা যায় তাহলে কিন্তু এই তিনটা জিনিস হবে না। একটা হচ্ছে পরাগযোগ, মানে যেহেতু ওগুলোতে হেল্প করছে তাহলে ওই সংখ্যাটা কমে যাবে, আর দ্বিতীয় হচ্ছে ইনসেক্টের সংখ্যাটা বেড়ে যাবে। তাহলে এই তিনটা বৈশিষ্ট্য দেখলাম, প্লাস হচ্ছে এদের অবস্থান দেখলাম, এদের আয়ুকাল দেখলাম, আর এরা কী খেয়ে বেঁচে থাকে সেটা দেখলাম। আচ্ছা, এদেরকে আবার কে খায়? সাপ, মাছ, পাখি ইত্যাদি। ঠিক আছে, এরা হচ্ছে বাদুড়কে মানে শিকার করে। আচ্ছা, কী দিয়ে মনে রাখবো? শুধুমাত্র ইপা দিয়ে, ইকোলোকেশন, প্যাটাজিয়াম, অ্যালার মেমব্রেন গেল। তারপরে এছাড়াও বাদুরের আরেকটি প্রজাতি আছে যেটাকে বলা হচ্ছে ভ্যাম্পায়ার ব্যাট। তোমরা অনেক সিনেমাতে দেখবে, এরা শুধুমাত্র রক্ত খেয়ে বেঁচে থাকে। বুঝা গেল, শুধুমাত্র রক্ত খেয়ে বেঁচে থাকে বিভিন্ন প্রাণীর। যখন রক্ত খায় তখন আমাদের লালা রসে তন্ত্রপ্রদীপ পদার্থ নিঃসৃত হয়, ফলে যখন রক্তটা খাচ্ছে সেই সময়টা বোঝা যায় না যে রক্ত পান করছে। এরা সাধারণত গুহায় বাস করে। ঠিক আছে, কোনো অন্ধকার গুফা যেখানে কোনো লোকজন থাকে না সেরকম জায়গায় বাস করে, আর শিকারের জন্য রাতেরবেলা বের হয়, মানে রক্ত খাওয়ার। তাহলে এদের খাদ্যাভাসটা দেখলাম, মানে কী খেয়ে বেঁচে থাকে, বাসস্থান দেখলাম কোথায় থাকে, এদের কয়েকটা বৈশিষ্ট্য দেখলাম, এদের আয়ুকাল দেখলাম, তাছাড়াও এদের এই তো মোটামুটি 500টা বৈশিষ্ট্য তো হবে। তাহলে এটা হলো আমাদের হচ্ছে একটা দেখলাম হচ্ছে পায়রার অভিযোজন, আর দ্বিতীয়টা দেখলাম হচ্ছে ব্যাটের বা বাদুরের অভিযোজন। আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে গৌণ খেচর অভিযোজন। সংখ্যাটা তো আমরা আগে দেখেছিলাম, সাময়িকভাবে বাতাসে ভেসে থাকার জন্য বা আকাশে ওড়ার জন্য প্রাণীদের দেহে যে অভিযোজন দেখা যায়,
বা প্রাণীদের দেহে যে শারীরবৃত্তীয় গঠনগত আচরণগত পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় তাকে বলবো হচ্ছে গৌণ খেচর অভিযোজন। এই গৌণ খেচর অভিযোজনের তোমাদের সংজ্ঞা আছে না, হয়তো দু একটা উদাহরণ আছে, ঠিক আছে? তো এই উদাহরণটা আমরা কীভাবে মনে রাখবো সেটা দেখো। এটা মনে রাখার জন্য আমাদের মনে রাখতে হবে ফার্ম, এফ থেকে ফিশ, এ থেকে অ্যাম্ফিবিয়া, আর থেকে রেপ্টেলিয়া বা রেপ্টাইলস, রেপ্টাইলস, এম থেকে ম্যামালস, ঠিক আছে? ফিশ এখানে যে লিখলাম এখানে লিখব হচ্ছে উড়ুক্ক মাছ, এখানে লিখব উড়ুক্ক মানে যারা উড়তে পারে এরকম উড়ুক্ক উভয়চর। এখানে উভয়চর উদাহরণ হিসেবে আমরা ব্যাংকে মনে রাখবো, ঠিক আছে? উড়ুক্ক ব্যাংক, রেপ্টাইলস উড়ন্ত সাপ লিখতে পারি বা উড়ুক্ক সাপ, আমি উড়ন্ত লিখলাম উড়ন্ত সাপ। এখানে লিখলাম উড়ন্ত স্তন্যপায়ী, আচ্ছা আরেকটা ওখানে ব্যাটের ক্ষেত্রে বৈশিষ্ট্য কি হবে যে ওদেরকে ম্যামালস কেন বলা হচ্ছে, কারণ ওরা কি করে বাচ্চা প্রসব করে, ঠিক আছে? ওদের মেমারি গ্ল্যান্ড থেকে স্তন গ্রন্থি থেকে স্তন পান করে, সেই জন্য ওটাকে বলা হচ্ছে মেমাসে অন্তর্ভুক্ত। আর ওরা পাখিদের মতো এভাবে ঝাপটা দেয় না, ওরা কি করে এভাবে ফ্লাইট মোডে মানে হচ্ছে এভাবে প্রসারিত করে তারপরে উড়ে, ঠিক আছে? ওটা একটা আরেকটা মানে বৈশিষ্ট্য হিসেবে অ্যাড করা যেতে পারে। এখন তাহলে এখানে দেখলাম হচ্ছে আমরা এই চারটা যে নাম লিখলাম ফার্ম, ফিশ, অ্যাম্ফিবিয়া, রেপ্টাইলস, রেপ্টেলিয়া, মেমাস, তাহলে প্রত্যেকটা আমরা শুধু উড়ুক্ক যোগ করে দেবো, উড়ুক্ক মাছ, উড়ুক্ক ব্যাঙ, উড়ন্ত সাপ বা উড়ুক্ক সাপ আর উড়ন্ত স্তন্যপায়ী বা উড়ুক্ক স্তন্যপায়ী। তার মানে যে সকল স্তন্যপায়ী আকাশে উড়তে পারে এরা কিন্তু সবসময় উড়তে পারবে না, প্যাটাজিয়ামের মাধ্যমে জাস্ট কোনো একটা উঁচু জায়গায় আছে বা কোনো একটা উঁচু গাছে উঠেছে ওখান থেকে একটা কোনো নিচু জায়গায় আসবে, তাহলে জাস্ট এভাবে করে প্যাটাজিয়ামটা এভাবে হাত দুটো প্রসারিত করে দিল আর ওই উঁচু জায়গা থেকে নিজেকে ছেড়ে দেয়, তখন বাতাসে বেয়ে এসে ওই সামান্য একটু উড়তে পারে, সেই জন্য এদেরকে বলা হচ্ছে গৌণ খচর অভিযোজন। শুধুমাত্র এখানে আমরা কয়েকটা উদাহরণ মনে রাখবো। উদাহরণের প্রথমটা দেখলাম হচ্ছে ফিস, এখানে উদাহরণটার নাম মনে রাখবো হচ্ছে ডাইলোপটেরাস এসপি। তাহলে ফিশের একটা উদাহরণ হয়ে গেল, সেটা মনে রাখবো হচ্ছে ডিআরডিএ দিয়ে, ডিআরডিএ। তাহলে একটা ডি গেল দেখো ডেট টাইলোপটেরাস এসপি, তারপরে আছে কি আর এখানে অ্যাম্ফিবিয়া লিখেছি, দেখো এফ এর পরে কি আছে, এ আছে অ্যাম্ফিবিয়া, এখানে আর হবে রেকোফোরাস, রেকোফোরাস এসপি মানে উড়ুক্ক ব্যাংক বলা হয় রেকোফোরাস এসপি, এরাও প্যাটাজিয়ামের মাধ্যমে আকাশে উড়ে কিছুক্ষণের জন্য। তারপরে আছে হচ্ছে রেপ্টাইলস উড়ন্ত সাপ, এটা মনে রাখবো হচ্ছে ড্রাকো ভোলান্স, ড্রাকো ভোলান্স, ঠিক আছে? ম্যামালস এটা মনে রাখবো হচ্ছে অ্যানোমেলুরাস, কি বললাম দেখো ডি হলো আর হলো ডি হলো এ হলো এ দিয়ে অ্যানোমেলুরাস এসপি, ঠিক আছে? কোথাও এ আছে কোথাও এস আছে। তাহলে এই যে চারটা উদাহরণ আমরা বললাম এই চারটা উদাহরণ শুধু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি কি দেখলাম তাহলে একটু রিভাইজ করে নিই। একটা দেখলাম হচ্ছে আয়রার অভিযোজন,
দ্বিতীয় দেখলাম বাদুড়ের অভিযোজন, তৃতীয় দেখলাম এ দুটো মুখ্য অভিযোজনের মধ্যে, আর গৌণ অভিযোজন সংজ্ঞাটা দেখলাম, সংজ্ঞা আর চারটা উদাহরণ বা উদাহরণ। এটা মনে রাখলাম কি দিয়ে? ইপা দিয়ে। মাদুরটা মনে রাখলাম ইপা, আর এটা মনে রাখলাম হচ্ছে চশমা ডিপি দে। ঠিক আছে, তাহলে পয়েন্ট অনেকগুলোই হলো। তোমরা মানে আজকে পড়াটা এতটুকুই থাক, নেক্সট দিন আমরা মূল অভিযোজন নিয়ে আলোচনা।